হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গ্রামারের ক্লাস। তো যে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে, যে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা প্রথম প্রথম শিখতে চায়, ঠিক আছে। তো আমি অলরেডি আগের ক্লাস আপলোড করেছি সেন্টেন্সের উপর, তো এটা হচ্ছে ক্লাস নম্বর 2। ওকে, 11 তারিখে ক্লাসটা হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা এই বাংলা গাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী যে সমস্ত ক্লাসগুলো আপলোড হবে সেগুলো যাতে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। ওকে, তো ফ্রেন্ডস, আমি আগেই বলেছি যে আগের ভিডিওতে বলেছিলাম যে বেসিক ক্লিয়ার আগে করতে হবে। তো আজ আগে কিন্তু বেসিক জিনিসগুলো জেনে নেওয়া দরকার কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এবং অন্যান্য স্টুডেন্টদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এই জিনিসগুলো। তো পার্টস অফ স্পিচ নিয়ে হচ্ছে আজকের আলোচনা। ওকে, তো পার্টস অফ স্পিচ আমরা দেখবো যে কত ধরনের রয়েছে, 8 টাইপস রয়েছে। ওকে, 8টি প্রকারের, এটা হয়তো আমরা অনেকেই জানি, তবে তাও আমি একবার বেশি ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। তো 8টি ধরনের রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। ওকে, তো এই 8টি প্রকারের রয়েছে। তো আমি একটা করে উদাহরণ দিয়েছি, দেখো নাউন। ওকে, নাউনের উদাহরণ কী দিয়েছি, দেখো, সমু ইজ গোয়িং টু স্কুল। ওকে, তো এখানে আমরা যদি নাউন খুঁজতে যাই তো কোনটি হবে, অবশ্যই তোমরা জানো যে এই যে সমু, এটি হলো গিয়ে নাউন। ওকে, তো পরের দেখো প্রোনাউন। প্রোনাউনে কী হবে, প্রোনাউনে আমরা কী করি, নাউনটা তো আমরা জানি যে নামবাচক, কোনো নামবাচক জিনিস বোঝালে সেটা নাউন হয়ে থাকে। প্রোনাউন কী, প্রোনাউন হচ্ছে কি না, সেই যেটা কি প্রোনাউনের, প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসবে, ঠিক আছে। দেখো এখানে আবার আমি বললাম না যে সমু ইজ এ গুড বয়, সমু ইজ গোয়িং টু স্কুল বললাম, এখানে সমু হলো গিয়ে তোমার নাউন, কিন্তু আবার আমি বললাম না যে সমু ইজ এ গুড বয়। ওকে, তো সেই জায়গায় সমুর পরিবর্তে আমি হি বসালাম, এবং এটা হচ্ছে হি কি ছেলেদের জন্য, সি মেয়েদের জন্য। ওকে, তো এই যে হি কথাটা, এই কথাটি হলো প্রোনাউন। তো এটা কি, এই জায়গায় আমি নাউনের পরিবর্তে আমি এই কথাটা ব্যবহার করলাম, এটা হলো গিয়ে প্রোনাউন, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, দেখো সমু ইজ এ গুড বয় বললাম, একটা সেন্টেন্সের মধ্যে এই উদাহরণটা দিচ্ছি এবং সমস্তগুলো বোঝানোর চেষ্টা করছি। তো অ্যাডজেক্টিভে দেখো সমু ইজ এ গুড বয়, ঠিক আছে। তো সমু আমরা জানি এটা নাউন, এবং এখানে দেখো একটা ইজ এ গুড বয়, ঠিক আছে, তো এখানেও একটা নাউন। তো এই যে গুড কথাটা বলা হচ্ছে, ওকে, গুড কথাটা কাকে বলা হচ্ছে, আর অ্যাডজেক্টিভ আমরা কী জানি যে অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে গিয়ে আমাদের ভার্বের, সরি ভার্বের সঙ্গে নয়, নাউনের সাথে বা নাউনকে কিছু বলবে, নাউনকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো এখানে এই গুড কথাটা কাকে বলা হচ্ছে, গুড কথাটা সরাসরি এই বয়কে বলা হচ্ছে, ঠিক আছে, যে বয়টা হচ্ছে গিয়ে সমু, ঠিক আছে। তো তাহলে সমুকে কিন্তু গুড বয় বলা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এই গুড কথাটা হলো গিয়ে কি অ্যাডজেক্টিভ এখানে, ঠিক আছে, এবং এই বয় কথাটাকে কোয়ালিফাই করলো, ঠিক আছে। নেক্সট চলে আসছি ভার্বে। তো ভার্ব দেখো, সেন্টেন্সটা দেখো, সমু ইজ গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে ভার্ব কি দেখো, ইজ এবং গোয়িং, ঠিক আছে। ইজ এবং গোয়িং, ইজ হলো হেল্পিং এবং গোয়িং হলো মেন, ঠিক আছে। যখন ভার্ব নিয়ে ডিসকাস হবে ফার্দার এবং ডিটেলসে, তখন কিন্তু আমি বলবো এগুলো। তো এখন জাস্ট এটা জেনে দেখো, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং গোয়িং হলো মেন ভার্ব, ঠিক আছে। এখানে হলো এই পুরোটা হলো ভার্ব, ওকে, ঠিক আছে। চলো অ্যাডভার্বে যাওয়া যাক। তো অ্যাডভার্ব কি না, সমু ইজ ওয়াকিং স্লোলি বলছে, ঠিক আছে। তো সমু ইজ ওয়াকিং স্লোলি, অ্যাডভার্ব কী করে, অ্যাড করে সামথিং টু দ্য ভার্ব, ঠিক আছে। সামথিং টু দ্য ভার্ব, অথবা মানে ভার্বের সম্পর্কে বলতে চাইবে, অথবা অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের সম্পর্ক বলতে চাইবে, অথবা অ্যাডভার্ব কিন্তু একটা অ্যাডভার্বের সম্পর্কও বলতে পারবে, ঠিক আছে। তো তো দেখো সমু ইজ ওয়াকিং স্লোলি, তো এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব অবশ্যই এটা ওয়াকিং, ঠিক আছে, এবং ইজটা হেল্পিং ভার্ব, মেন ভার্ব, ঠিক আছে, ওয়াকিং। তো আমি কি বললাম, অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সম্পর্কে কিছু বলবে। তাহলে এই যে ওয়াকিং স্লোলি, এই যে স্লোলি কথাটা কাকে বলা হচ্ছে, এই ওয়াকিংকে বলা হচ্ছে, ঠিক আছে, যে ওয়াকিংটা কীরকমভাবে হচ্ছে, স্লোলি হচ্ছে। ওকে, তো তাহলে এই কথাটা কাকে কোয়ালিফাই করলো, ভার্বকে কোয়ালিফাই করলো এখানে, ঠিক আছে। তো ভার্বের সম্পর্কে এখানে কিছু বলছে, তাই স্লোলি কথাটা হলো গিয়ে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট চলো প্রিপোজিশন। প্রিপোজিশন কি না, প্রিপোজিশন সবসময় বোঝাবে একটি নাউনের সাথে বা প্রোনাউনের সাথে আরেকটি নাউনের সম্পর্ক বোঝাবে একটি সেন্টেন্সে, ঠিক আছে। তো দেখো দ্য ফিস ইজ ইন দ্য পন্ড, ঠিক আছে। এখানে নাউনগুলো কী কী রয়েছে, দ্য ফিস রয়েছে এবং দ্য পন্ড রয়েছে, ঠিক আছে। তো তাহলে দ্য ফিস ইজ ইন দ্য পন্ড বলা হয়েছে, তাই না, এখানে, এবং ইজটা এখানে ভার্ব রয়েছে। তাহলে এই ফিস এবং পন্ডের মধ্যে সম্পর্ক বোঝাবে যে ফিসটি কোথায় রয়েছে, ইন দ্য পন্ড মিন্স পন্ডের মধ্যে, যে ইন কথাটা হলো গিয়ে এখানে প্রিপোজিশন। তাহলে ফিস এবং পন্ডের সম্পর্ক বোঝালো যে ফিসটি রয়েছে পন্ডের মধ্যে, ইন মিন্স ভিতরে, ওকে, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে আরেকটি নাউনের সম্পর্ক বুঝিয়ে দেবে, ঠিক আছে। যদি বলতাম দ্য ফিস ইজ দ্য পন্ড, তাহলে কীরকম বোঝাতো, দ্য ফিস ইজ দ্য পন্ড মানে ফিসকেই পন্ড বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা তো নয়। তাহলে এই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশনটা, ঠিক আছে। একটা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে রিলেশন দেখানোর জন্য। ওকে, এরপর চলে আসি দেখো কনজাংশন। কনজাংশনে কী বলছি, দেখো দীপু ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। তো কনজাংশন আমাদের কোনটা, বাট। কনজাংশন কী করে,
এই একটি পার্ট, দীপু ইজ এ বয় এবং মীরা ইজ এ গার্ল এই একটি পার্ট। তো এই দুটো পার্টকে জয়েন করে দিচ্ছে, ঠিক আছে, এই অংশটি, এই ওয়ার্ডটি জয়েন করে দিচ্ছে এই দুটো পার্টকে। তো এই ধরনের আরও কনজাংশন অনেক রয়েছে যেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচিত হবে, ঠিক আছে। এবং নেক্সট দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন যেগুলো কি, যেগুলো আমাদের ইমোশন প্রকাশ করে, যেমন হুররে টুডে ইজ এ হলিডে, ওকে হুররে, এই যে এই কথাটা কী প্রকাশ করলো, আমার ইমোশন প্রকাশ করলো যে আমি খুবই আনন্দিত, আজকে আমার হলিডে, ওকে, ঠিক আছে। তো দেখো এগুলো তো আমরা বেসিক জিনিস সবাই কম বেশি জেনে থাকি। তো এরপর দেখো ফার্দার আবার আলোচনা করতে হবে যেগুলো কি, এই যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন অ্যাডভার্ব এবং আরও রয়েছে যেগুলো, সেগুলো টাইপ সম্পর্কে আলোচনা করব আমি, যেগুলো কিন্তু স্টুডেন্টদের পক্ষে যথেষ্ট লাভবান হবে, ঠিক আছে। দেখো নাউনের রয়েছে আবার পাঁচটি ধরন রয়েছে। তো কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো আমি এখন জাস্ট এইগুলো নামগুলো বলছি, পরবর্তী ক্ষেত্রে একটা পার্টিকুলার ভিডিও আসবে, ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে নাউনের উপর, ইন্ডিভিজুয়াল আসবে প্রোনাউনের উপর, টাইপসের উপর, ঠিক আছে, মিনস মোর অ্যাবাউট প্রোনাউন্স, মোর অ্যাবাউট নাউন্স, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস, ওকে, এরকমভাবে ভিডিওগুলো একটা একটা করে আসবে, তো তোমরা দেখতে থাকবে, ওকে। তো নাউনের যে ভাগগুলো রয়েছে এবং এই সমস্ত ভাগগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং সঙ্গে উদাহরণও দেবো, ঠিক আছে। তো দেখো প্রোনাউনেরও 9টি টাইপস রয়েছে, পার্সোনাল, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনাইট এবং রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ এবং রিসাইপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। তো প্রোনাউনের 9টি ভাগ রয়েছে। অ্যাডজেক্টিভে দেখো 8টি ভাগ রয়েছে, প্রপার অ্যাডজেক্টিভস যেগুলো আমরা নর্মালি যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি, তারপরে আবার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এগুলো সম্পর্কেও আলোচিত হবে পরবর্তী ক্ষেত্রে। ভার্ব দেখো, ভার্বের যে 4টি মেজর টাইপসের সম্পর্কে বলা হচ্ছে, 4টি টাইপস রয়েছে। একটি টাইপসে ভাগ করা হচ্ছে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বকে, মিনস হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, ঠিক আছে। অপর একটি ভাগ হচ্ছে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব, আরেকটি ভার্ব হচ্ছে ফিনাইট এবং নন ফিনাইট ভার্ব, এবং আরেকটি প্রকার হচ্ছে স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব, ওকে, ঠিক আছে। এগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচিত হবে অবশ্যই। তো দেখো 5 নম্বর দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনের 3টি মেজর ভাগ দেখাচ্ছি আমি। সিম্পল প্রিপোজিশন, যেগুলো আমরা নর্মালি প্রিপোজিশন যেমন ব্যবহার করে থাকি, ইন, অ্যাট, টু, এই সমস্ত যেগুলো, ঠিক আছে। এবার ডাবল প্রিপোজিশন, যেগুলো হচ্ছে কি, দুটি দুটি করে একসাথে ইউজ হবে, মিনস দুটি ওয়ার্ড একসাথে বসে সেগুলো ডাবল প্রিপোজিশন মিন করবে, কম্পাউন্ড প্রিপোজিশন, এগুলো উপরে আলোচিত হবে। অ্যাডভার্ব দেখো, অ্যাডভার্বের 3টি মেজর কাইন্ড বলছি, ঠিক আছে। দেখো সিম্পল সিম্পল অ্যাডভার্ব যেগুলো হচ্ছে, যেগুলো কি দেখাচ্ছে, যেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, রিজন অর পারপোজ, অ্যাফার্মেশন অর নিগেশন, ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার, এইগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্বের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর দেখো অ্যাডভার্বের যে সিম্পল অ্যাডভার্ব যেটা বললাম, এরপর তারপর আবার রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়ে থাকে, ঠিক আছে। সেই সমস্ত অ্যাডভার্বগুলো, সেই সমস্তগুলো যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, সেগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়ে থাকছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনজাংশন, যেগুলো টু মেজর টাইপস হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং, ঠিক আছে, ঠিক আছে, কোঅর্ডিনেটিং এবং সাব অর্ডিনেটিং। এবং দেখো ইন্টারজেকশন, দেখো ইন্টারজেকশনের তেমন প্রকারভেদ নেই, তবে যে সমস্ত ওয়ার্ডগুলো যে কী কী ধরনের ইমোশন এক্সপ্রেস করে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যালাস, অ্যালাস হচ্ছে কি দুঃখ প্রকাশ করবে, হুররে হচ্ছে আনন্দ প্রকাশ করবে, ওহ হচ্ছে বিস্ময় প্রকাশ করবে, যেটা যে ওহ আমি কী দেখলাম, তো সেটা হচ্ছে তোমার তুমি বিস্মিত হলে, ওকে। ফাই, যেটা হচ্ছে ঘৃণা প্রকাশ করছে, আর ব্রেভো, এটা হচ্ছে উৎসাহ প্রকাশ করছে, ঠিক আছে। তো এই হলো ফ্রেন্ডস আজকের ভিডিও। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে, সরি চ্যানেলটিকে, এবং তোমরা সঙ্গে থাকো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে আমি শেষ করলাম ক্লাসটি, থ্যাংক ইউ ফ্রেন্ডস।